সালামু আলাইকুম মহাকর্ষ বিকর্ষ রাচ্ছে এই বর্ষ দুই হাজার তেইশ দশ কেজি ভরের একটি বস্তুকে বিষ অঞ্চল হতে মেরু অঞ্চলে স্থানান্তর করা হলো পৃথিবীর বার্ষিক গতি এবং আর্ণিক গতি যথাক্রমে তিনশো পঁয়ষট্টি দিন এবং চব্বিশ ঘন্টা পৃথিবী এবং সূর্যের মধ্যকার দূরত্ব দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার ইলেভেন মিটার অর্থাৎ পনেরো কোটি কিলোমিটার পৃথিবীর পেশার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পার সিক্স আর জিয়ের মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক গতি নির্ণয় করো সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক গতি কত সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ বার্ষিক গতি এটা যদি সূর্য হয় তার চারপাশে পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে একবার প্রদক্ষিণ করে তিনশো পঁয়ষট্টি দিনে এই প্রান্ত থেকে এই প্রান্তে আসে আমাদের বের করতে হবে যে এই পৃথিবীর রৈখিক বেগ কত তো এই রৈখিক বেগ বের করার সূত্র কি ফিজিকল্ট আমরা জানি ওমেকা ইন্টু আর তো এখানে হচ্ছে অমেকা কি অমেকা হচ্ছে এই যে পৃথিবীর যে বৃত্তাকার কক্ষ সরি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে তাহলে তার কৌণিক বেগ কত হবে কৌণিক বেগ ওমেকায় যে কলটা আবার আমরা জানি টু পাই বা অর্থাৎ একবার ঘুরতে কত সময় লাগে তার সেটা হচ্ছে পর্যায়কাল তো পর্যায়কাল কত পর্যায়কাল জানি আমরা যে তিনশো পঁয়ষট্টি দিন পৃথিবীর একবার এই প্রান্ত থেকে ঘুরে আবার এই প্রান্তে আসতে তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন এক এক দিন হচ্ছে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে তিনশো পঁয়ষট্টি গুণান ছিয়াশি হাজার চারশো তো যদি আমরা এটাকেও কোয়েশন করি টু পাই ভাগ ছিয়াশি হাজার চারশো ভাগ তিনশো পঁয়ষট্টি ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু টুতে পাওয়ার মাইনাস নাইন সরি মাইনাস যদি দশমিক দুই ঘর আগে চলে আসে তাহলে এখানে টেন ইনভার্স সেভেন হবে তাহলে ওয়ান পয়েন্ট নাইন নাইন বা এখানে আমরা টু ইন্টু টেন ইনভার্স সেভেন লিখতে পারি টু ইন্টু টেন ইনভার্স সেভেন ওমেগার মান পেলাম টু ইন্টু টেন ইনভার্স সেভেন রেডিয়ান পার সেকেন্ড বা পার সেকেন্ডও লিখা যায় কারণ ভি ইজিক টু ওমেগা আর এর মান কত হবে আর হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার তাহলে ভি ইজিক টু ওমেগার মান পেয়েছি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু আর আর এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন তো এটা যদি ক্যালকুলেশন করি টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটার সাথে গুণন হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ত্রিশ হাজার তাহলে ত্রিশ হাজার মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি পেলাম যে রৈখিক বেগ রৈখিক বেগ মানে হচ্ছে এই যে উপবৃত্তাকার কক্ষপথ তার স্পর্শক বরাবর যে বেগ সেইটাই হচ্ছে রৈখিক বেগ তাহলে এই রৈখিক বেগের মান পেলাম আমরা ত্রিশ হাজার মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার পর ঘ নম্বর ঘ নম্বর কি বলা আছে যদি আর গতি না থাকতো তবে বিশ্ববীয় অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি গাণিতিক বিশ্লেষণ করো আর গতি যদি না থাকতো আর্নি গতি যদি থাকে আর্নি গতি থাকলে কি হয় আমরা জানি জি ল্যামডা এটি ইজ ইকাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা যদি আর্নি নির্গতি থাকে তো এখানে আর্নি গতি থাকা মানে হচ্ছে চব্বিশ ঘন্টা পৃথিবী নিজেকে একবার প্রদক্ষিণ করছে তার মানে পৃথিবীর একটা কৌণিক বেগ আছে পৃথিবীর ব্যাসার্ধত আমরা জানি কস কয়লে আমরা এখন এক এক উপাংশে অবিকর্ষ স্তন্দের মান এক এক রকম যেমন এখানে যদি আনুভূমিকের সাথে যদি ফর্টি ফাইভ ডিগ্রি কোণে থাকে তাহলে একরকম যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে একরকম জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে একরকম তো যদি কনের মান চেঞ্জ হয় অর্থাৎ অক্ষাংশের সাথে ল্যামডাটা অর্থাৎ কোন মান যদি চেঞ্জ হয় তাহলে আমাদের অবিকশ স্তরণের মান পরিবর্তন হবে তো জি ল্যামডা ইসিকল্টু জি মাইনেস অমিকা স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা তখন জি থেকে একটা অংশ বাদ যাচ্ছে এই জিটা হচ্ছে বিশু অঞ্চলের জন্য জি এর মান কত বিশু বি অঞ্চলের জন্য যদি জি চিন্তা করি তাহলে নাইন পয়েন্ট সেভেন এইট জিরো থ্রি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার আর যদি মেরু অঞ্চলের কথা চিন্তা করি তাহলে মেরু অঞ্চলের ক্ষেত্রে নাইন পয়েন্ট এইট থ্রি টু ওয়ান সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আগে একটা জিনিস যে এই জিয়ের থেকে একটা জিনিস বাদ যেত যে ওমেগাস্কোয়ার আর কসকয়ার ল্যামডা এটার থেকেও ওমেগাস্কোয়ার আর কসকয়ার ল্যামডা বাদ যেত কিন্তু মেরু অঞ্চলের ক্ষেত্রে আবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থিত তো কজ এর মান নাই কজ নাইনটি ডিগ্রির মান যেহেতু জিরো তাহলে পুরোটাই পুরাটাই জিরো তাহলে মেরু অঞ্চলে এটাই থাকতো আর কিন্তু বিশুবি অঞ্চলে একটা অংশ বাদ যাইতো কিন্তু যদি আর নিগতি না থাকে তাহলে দুই ক্ষেত্রেই জিলাম ডারমান কি হবে জিলাম ডারমান হবে জি তো প্রথমে নিলাম হচ্ছে বিশু বি অঞ্চলে বি অঞ্চলে জিলাম ডা এইট ইজ ইকাল টু জি জি এর মান নাইন পয়েন্ট সেভেন এইট জিরো থ্রি নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কোনো বস্তুর ওজন কী হবে ডাব্লিউ ইজিক টু ডাব্লিউ ওয়ান ধোরাম এম জি ল্যামডা এম এর মান হচ্ছে এম এর মান এখানে কোনো এম এর মান দেওয়া আছে দশ কেজি ভর তাহলে এম এর মান হচ্ছে টেন আর জি এর মান নাইন পয়েন্ট সেভেন এইট জিরো থ্রি নাইন যদি ক্যালকুলেশন করি তাহলে সাতানব্বই আট শূন্য তিন নয় সাতানব্বই দশমিক আট শূন্য তিন নয় এত নিউটন তাহলে মেরু অঞ্চলে কি হবে মেরু অঞ্চলে ডাব্লিউ টু ধরলাম এম জি ল্যামডা টু তে এমের মান দশ আর তখন নাইন পয়েন্ট এইট থ্রি টু ওয়ান সেভেন এটাকে গুণ করলেন আটানব্বই দশমিক তিন দুই এক সাত নিউটন আচ্ছা দুইটা ওজনের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে যে বিশুবি অঞ্চলে নাইন পয়েন্ট সেভেন থ্রি জিরো থ্রি নাইন আর মেরু অঞ্চলে হচ্ছে নাইন পয়েন্ট এইট থ্রি টু ওয়ান সেভেন টু ওয়ান সেভেন তাহলে এখানে আমরা কী বলতে পারি যে তাহলে ওজনের পরিবর্তন কতটুকু হয় আমাদের কোশ্চেন ছিল যে আর্নি গতি না থাকতো তবে বিশুবি অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তুটি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন কীরূপ হবে তো বিসুবি অঞ্চলে আগে ছিল নাইন সাতানব্বই দশমিক আট শূন্য তিন নয় সবি অঞ্চলে ছিল ওজন এত মেরু অঞ্চলে বেড়ে গেছে তাহলে এখানে আমরা লিখতে পারি ওজন বৃদ্ধি পায় আটানব্বই দশমিক তিন দুই এক সাত মাইনাস সাতানব্বই দশমিক আট শূন্য তিন নয় এত নিউটন তো এটা থেকে যদি এটা বাদ দিই আটানব্বই দশমিক তিন দুই এক সাত মাইনাস সাতানব্বই দশমিক আট শূন্য তিন নয় জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন এইট নিউটন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন এইট নিউটন অর্থাৎ বিশ্ববি অঞ্চল থেকে যদি মেরু অঞ্চলের বস্তুটিকে স্থানান্তর করি তাহলে ওজন বৃদ্ধি পাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন এইট নিউটন তো আশা করি মাত্রাসবে বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ